কুনের আদর্শ অবস্থানের ত্রিকোণমিত অনুপাত এই অংশটা আমাদের বুঝতে হবে ত্রিকোণমিত অনুপাত আমরা ন্যাচারালি জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে সাধারণত ছয়টা অপারেটর রয়েছে অর্থাৎ ছয়টা অনুপাত রয়েছে এবং এই ছয়টা অনুপাতের একটা সিস্টেম বা সিরিয়াল রয়েছে এই অংশটা আমাদের মনে রাখতে হবে যেমন আমরা প্রথমে কাকা অবস্থান দিই সাইনকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা আমাদের প্রথম অবস্থানটা হচ্ছে সাইন ও সেটা একটু বেশি বড় হয়ে গেল ওকে ডান এক নাম্বার অবস্থানটা হচ্ছে কি সাইন দুই নাম্বার অবস্থানটা হচ্ছে কি কস তিন নাম্বার অবস্থানটা হচ্ছে কি টেন এরপরে তোমার চার নাম্বার অবস্থান হচ্ছে কট ওকে পাঁচ নাম্বার অবস্থান হচ্ছে স্যাক এবং ঠিক টু ইয়ে হয়ে গেল স্যাক এবং সিক্স নাম্বার অবস্থান হচ্ছে কোস্যাক এই ছয়টা অপারেটর তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বলতে গেলে একেবারে সিরিয়াল সহ মুখস্থ রাখতে হবে এখন এখান থেকে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে বিপরীত যে অনুপাত রয়েছে সেই অনুপাতগুলো আমরা মেজারমেন্ট করতে পারি এই ত্রিফল সেভেন কোটটির মাধ্যমে এবং এখানে অবশ্যই যোগ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান এর সাথে সিক্স কে অ্যাড করলে আশা করে আমরা সেভেন কে পাচ্ছি ওকে অর্থাৎ একটা সিরিয়ালকে একবার ইউজ করতে হবে একইভাবে আমরা থ্রি এর সাথে ফোর কে অ্যাড করলে আমরা সেভেন পাচ্ছি একইভাবে টু এর সাথে ফাইভ কে অ্যাড করলে শিক্ষার্থীরা আমরা তাও কি পাচ্ছি সেভেন পাচ্ছি তার মানে আমাদের বুঝে নিতে হবে ওয়ান এবং সিক্স এর মধ্যে একটা বিপরীত সম্পর্ক রয়েছে তাহলে আমাদের ওয়ান সাহেব হচ্ছে সাইন আর সিক্স সাহেব হচ্ছে কোসেক তাহলে আমরা লিখতে পারি মিস্টার সাইন থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই কোস্যাক একইভাবে কোস্যাক থিটা ইকুয়ালস টু ওয়ান বাই সাইন এরপরে আমরা এই জায়গায় এসে আমরা বুঝতে পারছি এই থ্রি এবং ফোর মধ্যে একটা বিপরীত সম্পর্ক রয়েছে তাহলে থ্রি এবং ফোর হচ্ছে টেন কট তাহলে ইজ টু বাই ইজ টু বাই টেনা আমাদের লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে শিক্ষার্থীরা এই যে দেখো টু এবং ফাইভ এর মধ্যে একটা বেস্ট কমিউনিকেশন রয়েছে সেটাও বিপরীত সম্পর্ক তাহলে হচ্ছে এই যে কস সাহেব এবং এই যে সাহেব তাহলে cos θ 1 sec θ একইভাবে sec θ 1 cos θ এবার এইগুলার আরো একটা কমিউনিকেশন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এই যে দেখো সেটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সো আমি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি এই যে আমাদের সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা জানি যে স্যার এটা হচ্ছে একটি সমকোণ সো এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় আমাদের অতিবুজ আমরা জানি এবার আমরা এটাকে যদি তেটা কল্পনা করি তাহলে আমাদেরকে বলা হয়েছে বা আমাদের বইতে এই জিনিসটাকে বলা হয়েছে তেটাকুনের কোণের সাথে যে কোনটা রয়েছে সেটাকে বলা হয় শিক্ষার্থীরা সন্নিহিত বাহু কিন্তু আমরা এটাকে সন্নিহিত বাহু মনে রাখবো না আমরা এটাকে মনে রাখবো ভূমি হিসেবে ওকে আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে ভূমি হিসেবে এরপর তেটাকুনের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু বাহুক্ট বিপরীত বাহু আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে বিপরীত বাহু অথবা তুমি চাইলে এটাকে উচ্চত বলতে পারো ঠিক আছে অথবা তুমি চাইলে এটাকে লম্ব বলতে পারো তবে আমরা সবচেয়ে বেশি ইউজ করব এই লম্ব শব্দটি আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা বলবো সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিবোজ আর সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে এর মধ্যে একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব তবে একটা বিষয় বা একটা কমন সেন্স আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থী এটা যেহেতু সমান্তরালে যেহেতু এটাকে ভূমি বলা তাই যৌক্তিক আর এটা যেহেতু উপরের দিকে রয়েছে সো এটাকে যদি আমি লম্ব বলি তাহলে সেক্ষেত্রে এটা যৌক্তিক হবে তবে আমি ভুলবশত এটাকে ভূমি আর এটাকে লম্ব বললেও কোনো মহাভারত শুদ্ধ আশা করি হবে না এবার আসো এখান থেকে আমরা তিনটা সূত্র পাবো আমাদের মিস্টার সাইন কস টেন এর নাম্বার ওয়ান আমরা জানি এখান থেকে আমরা সাইন সূত্রটা পাচ্ছি সাইন থেটা ইজ ইকুয়ালস টু লতি অনেকে লম্বা ঠেরা ভূত বলে বাট আমরা অনেকে সাগরের অপন অনেক বলে কিন্তু আমরা জাস্ট মনে রাখবো লতি এরপর নাম্বার টু আমরা এর ক্ষেত্রে মনে রাখবো শিক্ষার্থীরা ভূতি ওকে দেন লাস্ট ওয়ান আমরা টেন এর ক্ষেত্রে মনে রাখবো জাস্ট লবু এই তিনটা ওয়ার্ড মনে রাখবা সাইন কস টেন লতিপতি লব এখন আসো স্যার এদের ডেফিনেশন গুলা কি বা এগুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করব স্যার লতি মানে লতে লম্ব ডিভাইডেড বাই তিতে অতিভুজ সেম ওয়ে ভূতি মানে ভূতে ভূমি ডিভাইডেড বাই তিতে অতিভুজ সেম স্টাইল লবু লথে লম্ব ডিভাইডেড বাই ভূতে ভূমি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে লতি মানে লম্ববাই অতিবুস ভতি মানে ভূমিবাই অতিবুস আর লব মানে লম্ববাই ভূমি জাস্ট এদের মাঝখানে একটা বাক চিহ্ন দিলেই মোটামুটি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের অনুপাত তো ছয়টা ছিল কিন্তু এখানে স্যার আমরা তিনটা পেয়েছি তাহলে স্যার বাকি তিনটা কি মঙ্গল গ্রহে চলে গেল নো নো তাহলে দেখো এগুলাকে আমরা কিভাবে বের করছি আমরা সাইন কে উল্টিয়ে দেব উল্টিয়ে দিলে আমরা যেহেতু বিপরীত সম্পর্ক তাহলে আমরা কো সেক্তেটার মানটা পাব আবার কচ সাহেবকে উল্টিয়ে দিলে আমরা সেক্টিয়েটার মানটা পাব আবার সাহেবকে উল্টিয়ে দিলে আমরা ইজিলি কট থেটার মানটা পাবো তাহলে আমরা শুধু সূত্র শিখবো তিনটা লতি ভূতি অ্যান্ড লোভ এবং এখান থেকে দেখো আমরা বাকি তিনটা বিপরীত সম্পর্কের মাধ্যমে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি